আগামী বছরেই বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলে লেগেছে দলত্যাগের হিড়িক। অমিত শাহের বঙ্গ সফরের আগে ক্রমশ বাড়ছে দলত্যাগীদের সংখ্যা। শুক্রবার রাত পর্যন্ত কারা কারা দলত্যাগ করলেন, চলুন তা এক নজরে দেখে নেওয়া যাক। বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রথমে দলত্যাগ করেন শুভেন্দু অধিকারী। 27 নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ করেন তিনি। গত বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, তবে ইস্তফাপত্র এখনও গ্রহণ করেননি বিধানসভা স্পিকার। তারপরই দলত্যাগ করেন শুভেন্দু। বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। SBSTC চেয়ারম্যান পদে ছিলেন তিনি। আসানসোল পুরসভার প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন তারই ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অমিত তুলসিয়ান ও অমিত আচার্য এবং কর্পোরেশনের লিগ্যাল অ্যাডভাইজার রবিউল ইসলাম। শুভেন্দু অধিকারী তার অভিভাবক, তার সঙ্গেই থাকব, এমনই বক্তব্য রেখে তৃণমূল ছাড়েন বাঁকুড়ার তৃণমূল সহসভাপতি তথা একাধিক দপ্তর সামলানো প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় দল ছাড়েন আরও 3 যুবনেতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পথ অনুসরণ করে তৃণমূল ছাড়েন বাঁকুড়ার 12 জন তৃণমূল নেতা, তাদের মধ্যে একজন বিদায়ী ভাইস চেয়ারম্যান, বাকি 11 জন হলেন কাউন্সিলর। পাশাপাশি পুরুলিয়া জেলায় দলের সাধারণ সম্পাদক তথা রঘুনাথপুরের পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। ডানকনি পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা পুর প্রশাসক মণ্ডলীর সদস্য দেবাশিষ মুখোপাধ্যায় বৃহস্পতিবার পুরসভা এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শিলবদ্ধ দত্ত শুক্রবার সকালে নিজের ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন। শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে রাজনৈতিক মহলে পরিচিত তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামও দল ছাড়েন। অনুব্রত মণ্ডলের গড় বীরভূম ও তৃণমূলের ফাটল, পদত্যাগ করেন সিউড়ি 1 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ করম হোসেন খান। মেদিনীপুর পুরসভার দুবারের চেয়ারম্যান প্রণব বসু ও ঘাসফুল শিবির ছেড়ে দিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের অন্যতম সম্পাদক কৃষ্ণেন্দু আচার্য পদত্যাগ করেছেন। এই দিনই তৃণমূল ছাড়েন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের শিক্ষা তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ ফিরাজ কামাল গাজী ওরফে বাবু মাস্টার। পাশাপাশি কাঁথি উত্তর বিধানসভার বিধায়ক বনুশ্রী মাইতিও তৃণমূল ছাড়েন। একের পর এক দলত্যাগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির। শোনা যাচ্ছে দলত্যাগীদের মধ্যে অধিকাংশই যোগ দিতে চলেছেন গেরুয়া শিবিরে, তাই শনিবারের অমিত শাহের সভার দিকে নজর রয়েছে সকলের।